Hello everyone, Assalamualaikum. Welcome to my YouTube channel and Facebook page. Chalachi Royal Enfield Classic 350. এবং সাথে আছি আমি তুষার আহমেদ. আজকের ভিডিওতে আপনারা দেখবেন কলিংপং থেকে গ্যাংটক যাব. তো এখন আমি আসি হচ্ছে কলিংপং এবং যাচ্ছি হচ্ছে গ্যাংটকে. অসাধারণ রোড ভিউ আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো. To viewers, finally, I'm going to take a view. Pradekhen, a pahargula, mane akotra sundor lagteche. And dekhi kothao ektu darano jay kina. So etu nami. অসম্ভব সুন্দর ভিউ, মানে পাহাড়গুলা মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছে. টু ভিউয়ার্স, চলতে চলতে অনেকটা পথ আগায় আসলাম. গ্যাংটক আরও আছে 42 কিলোমিটার. গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 31 মিনিট লাগবে, বাট আদৌ জানি না যে আসলে কতক্ষণ সময় লাগবে. গ্যাংটকের রাস্তা আসলে অনেক গরম, ওই তুলনায় দার্জিলিং যখন গেছি দার্জিলিং অনেক ঠান্ডা পাইছি. বটে এখানে হচ্ছে রোদ, প্রচন্ড পরিমাণে রোদ. তো হয়তো বা গ্যাংটকের কাছাকাছি গেলে ঠান্ডা একটা ওয়েদার থাকবে. তো ভিউয়ার্স, ফাইনালি এখন আমরা পাহাড় বেয়ে বেয়ে গ্যাংটকের দিকে উঠব. সো তাহলে চলেন দেখা যাক. এদিকে আবার হচ্ছে র্যাংপো থেকে পারমিশন নিতে হবে, কিন্তু র্যাংপোটা কোথায় আমি তো সেটাই জানি না. তো দেখি র্যাংপো কোথায়। এখানে লেখা হচ্ছে র্যাংপো 2 কিলো, যার মানে আরও 2 কিলো পর হচ্ছে র্যাংপো, তার মানে আরও আরও 2 কিলোমিটার পর হচ্ছে আমাদেরকে পারমিশন নিতে হবে গ্যাংটকে থাকার জন্য. তো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে র্যাংপো, এবং র্যাংপো থেকে আমরা হচ্ছে পারমিশন নিব. দেন র্যাংপো থেকে পারমিশন নিয়ে আমরা যাব হচ্ছে গ্যাংটক. সো আসলে কোনটা র্যাংপো চেকপোস্ট আসলে বুঝতে পারতেছি না. দেখি র্যাংপো চেকপোস্টটা কোথায়, কোথা থেকে পারমিশনটা নিতে হয়। সামনের দিকে শুধু যাচ্ছি কিন্তু চেকপোস্ট আর পাচ্ছি না. একটা জায়গায় একটা চেকপোস্টের মতো দেখলাম, বাট ওরা বলে আরও সামনে যান. এই হচ্ছে র্যাংকো চেকপোস্ট। তো ভিউয়ার্স, আমরা এখন আসি হচ্ছে র্যাংকো চেকপোস্টে. এখানে আমরা এন্ট্রি করতেছি এবং এখান থেকে পারমিট নিয়ে তারপর হচ্ছে গ্যাংটকে ঢুকতে হবে. তো ভিউয়ার্স, ফাইনালি আমরা সিকিমের ভিতর ঢুকে পড়ছি এবং যাচ্ছি হচ্ছে গ্যাংটক. সিকিমের সিটি হচ্ছে গ্যাংটক. তো আসলে র্যাংপো চেকপোস্টে অনেক টাইম লাগছে ওইখান থেকে পারমিট নিতে, কারণ প্রচুর বাঙালিরা গ্যাংটক এবং সিকিম যাচ্ছে. সো এখান থেকে গ্যাংটক আর 38 কিলোমিটার. এখান থেকে গ্যাংটক আর 31 কিলোমিটার. অলরেডি কিছুটা ঠান্ডা অনুভব করতেছি, মনে হচ্ছে যে না গায়ে একটু ঠান্ডা বাতাস লাগতেছে. এতক্ষণ যেমন গরম লাগতেছিল এখন মনে হচ্ছে যে অনেকটাই ঠান্ডা লাগতেছে. সো গ্যাংটক তো হচ্ছে ঠান্ডার একটা জায়গা. এখানে সুন্দর একটা টানেল বানাইছে দেখা যাচ্ছে, কিন্তু টানেলের উপরে হচ্ছে পাহাড় নাই. দেখি টানেলটা পার হই.
অন্ধকারের ভিতর। আসলে এই টানেলের ভিতর একজস্ট লাগানো বাইক থাকলে বা একজস্ট লাগানো কার থাকলে সাউন্ডটা মারাত্মক লাগে এরকম টানেলের ভিতর। এটা হচ্ছে তিস্তা নদী, আর ঠিক তিস্তা নদীর পাশেই হচ্ছে গ্যাংটকের রাস্তা। গন্তব্য আমাদের গ্যাংটকের দিকে, কিন্তু বিষয় হচ্ছে যত উপরের দিকে উঠতেছি ঠান্ডা তত বাড়তেছে, শীত তত বাড়তেছে। কিছুক্ষণ আগে, এই তো 5-7 মিনিট আগেও প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এই 5-7 মিনিটের মতো বাইক চালানোর পর মানে একটু একটু করে উপর দিকে যাচ্ছি এবং গ্যাংটকের দিকে আগাচ্ছি এবং শীত হচ্ছে বাড়ছে। তো ভিউয়ার্স, মজার বিষয় হচ্ছে এখন আমরা হচ্ছে গ্যাংটকের দিকে যাচ্ছি, আই মিন হচ্ছে পাহাড়ের দিকে উঠতেছি, কিন্তু এই পাহাড়গুলো দার্জিলিংয়ের পাহাড়ের মতো এতটা ডেঞ্জারাস বা এতটা হচ্ছে ভয়ঙ্কর না। আমরা দার্জিলিং এ যাওয়ার সময় যে পরিমাণ ডাউনহিল আর যে পরিমাণ আপহিল পাইছি আমাদের মাথায় নষ্ট হয়ে গেছে। হয়তোবা গ্যাংটকও আছে সামনে, আমরা জানি না, সেটা সামনে গেলে দেখা যাবে। ফাইনালি আমরা গ্যাংটক চলে আসছি। উপরের যে সিটিটা এটাই হচ্ছে গ্যাংটক সিটি, আর বাইকেও তেল আছে 2 দাগ। আমরা গ্যাংটক থেকে ব্যাক করার সময় বাইকে আবার তেল ভরবো, এর মধ্যে আমরা তেল ভরছি না, আর বাইকের মাইলেজটাও মনে হয় মোটামুটি ভালোই পাচ্ছি। তো একটা বিষয় হচ্ছে গ্যাংটকে সবাই খুব রুলস মেনে চলে, গ্যাংটকে রুলস মেনটেন না করলে ফাইন হয়। গ্যাংটক আর মাত্র হচ্ছে 5 কিলোমিটারের মতো আছে, মানে এখন আমরা গ্যাংটকে আছি, বাট আমরা যেখানে থাকবো ওইটা মেবি আর একটু সামনে, আরো 5 কিলোমিটারের মতো আছে। তবে গ্যাংটকের থেকে আমার কাছে দার্জিলিং সিটিটা বেশি ভালো লাগছে, মানে দার্জিলিং এর হিলগুলো বেশি ভালো লাগছে, পাহাড়গুলো। তো ভিউয়ার্স, এখান থেকে গ্যাংটক আর মাত্র 5 কিলোমিটার, আমরা গ্যাংটক যাবো এবং হচ্ছে ঘোরাফেরা করবো। তার আগে আমাদের গ্যাংটকে যে রুম নিতে হবে, তারপরে ফ্রেশ হতে হবে, তারপর হচ্ছে গ্যাংটকে আমাদের ঘোরাফেরা করতে হবে। সো তাহলে দেখতে থাকেন একটু গ্যাংটক শহরের ভিউ, সৌন্দর্য ভরা গ্যাংটক শহর। ফাইনালি আমরা গ্যাংটকে ঢুকে গেছি এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরও একটা হোটেলও পাইলাম না, লাস্ট অফ অল এখানে একটা হোটেল পাইছি। দেন এখন আমরা বাইক পার্কিং করব। এই গ্যাংটকের একটা প্রবলেম হচ্ছে এখানে পার্কিং লট নাই। তো কি একটা অবস্থা, আসলে গ্যাংটকে বাইক রাখা অনেক ঝামেলা। গ্যাংটকে দেখা গেছে বাইক রাখতে গেলে যেখানে সেখানে বাইক আসলে পার্কিং করা যায় না, রাখা যায় না, তারপরে বিভিন্ন রকম ঝামেলা, বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।